সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম ফয়সাল ব্লগ 21 থেকে আপনাদের আবারো স্বাগতম আমি আবারো চলে আসছি আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে তো আমাদের সেই পুরাতন একটি দোকান জেন 24 নম্বর দোকান ঢাকা ইউনিভার্সিটি মার্কেট তো আজকে আপনাদের সাথে কিছু আর কি বিড়াল এবং কুকুর নিয়ে কথা বলবো তো আমরা প্রথমে যে বিড়ালটা দেখব তো আর কি এই বিড়ালটার বয়স হচ্ছে মাত্র 3.5 মাস আর হচ্ছে ফুড হ্যাবিট হচ্ছে বয়েল চিকেন দেন ক্যাট ফুড তো আর এটা হচ্ছে ফিমেল আপনারা যারা নেবেন চলে আসবেন তো আর ব্রাউন কালার একটি ফিমেল আছে আমাদের এই দোকানে তো আমরা পরবর্তীতে যে বিড়ালটা দেখবো এটা হচ্ছে সাদা একটি বিড়াল পার্সিয়ান ক্যাট তো এইটা হচ্ছে ট্রিপল কোডের বিড়াল তো আর ট্রিপল কোডের বিড়াল তো আর এটার বয়স হচ্ছে মাত্র 4 মাস তো আপনারা যারা যে আর বিড়াল পালতে আগ্রহী অবশ্যই চলে আসবেন আমাদের দোকানটিতে তো আর এগুলোর প্রাইস রাখা হবে 20 থেকে 22 হাজার টাকা পরবর্তীতে আমরা যে বিড়ালটা দেখতে পাচ্ছি তো আর এটা হচ্ছে ট্রিপল কোডের একটি পার্সিয়ান ক্যাট তো আর ট্রিপল কোডের একটি পার্সিয়ান ক্যাট তো আর এটার বয়স হচ্ছে মাত্র 8 মাস তো 8 মাস আর হচ্ছে এটার জেন্ডার হচ্ছে মেল তো আপনারা যারা ব্রিডিংয়ের জন্য নিতে চান অনেকে ব্রিডিংয়ের জন্য ট্রিপল কোডের ব্রাউন কালার বা আর ব্রাউন কালার যে খুঁজতে চাচ্ছেন বা নিতে যাচ্ছেন তারা চলে আসবেন আমাদের এই দোকানটিতে তো আর কি এইটার প্রাইস রাখা হবে মাত্র 22 থেকে 25 হাজার টাকা আর এগুলোর ফুড হ্যাবিট হচ্ছে আপনার বয়েল চিকেন এবং ক্যাট ফুড তো পাশাপাশি আপনি হচ্ছে যে বয়েল ফিশটাও দিতে পারেন তো আর এটা আর কি খুবই যে আর মোটামুটি মুড়ি তো আপনারা যারা নেবেন অবশ্যই চলে আসবেন মোটামুটি প্লেফুল হয়ে যাবে কারণ যে আর অনেক দিন যাবৎ বাসায় থাকে না বাসা থাকলে অবশ্যই প্লেফুল হয়ে যাবে তো আমরা পরবর্তীতে যে বিড়ালটা দেখব বিড়ালটাও হচ্ছে পার্সিয়ান ক্যাট তো আর কি এটা হচ্ছে বাই কালার একটি পার্সিয়ান ক্যাট আপনারা যারা নেবেন চলে আসবেন আমাদের এই দোকানটিতে আর যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি চেপে দেবেন আর নতুন নতুন যত ভিডিও পেতে চান তো অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো আর কি এই বিড়ালটা হচ্ছে মেল বিড়াল তো আর কি এটা হচ্ছে ট্রিপল কোডের সেমি ফান্স তো আমরা এখন যে কুকুরগুলো দেখতে পাচ্ছি এটা হচ্ছে জার্মান স্পিস বা জাপানি স্পিস এখানে দুইটা কোয়ালিটি আছে একটা হচ্ছে জার্মানি যে আর জার্মানি স্পিস আর একটা হচ্ছে জাপানিজ স্পিস তো আমার কাছে এগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে জার্মানি স্পিস তো জার্মানি স্পিসের বয়স হচ্ছে মাত্র 2 মাস তো আর কি এগুলোর ফুড হ্যাবিট হচ্ছে আপনার বয়েল চিকেন দেন ভাত আর হচ্ছে আপনার যে ডগ ফুড তো আপনারা যারা নেবেন চলে আসবেন এই দোকানটিতে এইগুলোর প্রাইস হচ্ছে আর যে মাত্র যে আর 15 থেকে 16 হাজার টাকা মাত্র 15 থেকে 16 হাজার টাকা হলে এত সুন্দর সুন্দর কিছু কুকুর আপনারা পেয়ে যাচ্ছেন যে শুধুমাত্র জেন পেট শপে তো আর 24 নম্বর দোকান ঢাকা ইউনিভার্সিটি মার্কেট তো আমরা পরবর্তীতে যেই কুকুরটা দেখব তো এটা হচ্ছে লাসা তো এটা লাসা তো আর এটার বয়স হচ্ছে মাত্র 2.5 মাস তো আপনারা যারা নিতে চান অবশ্যই চলে আসবেন লাসার একটা বৈশিষ্ট্য হচ্ছে আপনার ওদের পরবর্তীতে যে আপনার লোমের যে লোমগুলো আছে লোমের কারণে আপনার চোখগুলো দেখা যাবে না মানে খুবই সুন্দর লাগে তো আপনারা চাইলে ঝুটিও করতে পারবেন তো মাথায় একটা ঝুটি করতে পারবেন আর লাসা কিন্তু খুবই প্লেফুল হয় তো আপনারা যারা নেবেন চলে আসবেন তো এখন যে কুকুরটা দেখতে পাচ্ছি কাটা বনে দিস ইজ ফার্স্ট টাইম এটা হচ্ছে বিগাল বলে তো আর কি বিগাল কুকুরের যে বৈশিষ্ট্য হচ্ছে যে আপনারা যে গার্ডেও ব্যবহার করবেন যে করতে পারবেন দেন আপনারা রুম ডগ হিসাবেও ব্যবহার করতে পারবেন মোটামুটি ওরা আর কি সব ধরনের কথাই বুঝে বা শুনে তো আর কি এগুলোর প্রাইস হচ্ছে মাত্র 1 লক্ষ টাকা জোড়া তো আপনারা যারা নেবেন চলে আসবেন তো আসলে কাটাবনে সবসময় বিগাল পাওয়া যায় না তো এখন যে কুকুরটা দেখতে পাচ্ছেন এইটা হচ্ছে যে ক্যানকোরসো যে আমেরিকান ক্যানকোরসো তো আর এটা হচ্ছে ফিমেল তো পরবর্তীতে আমরা যেই কুকুরটা দেখবো ওইটাও একটা ক্যানকোরসো তো আমরা দুইটা ক্যানকোরসো পাশাপাশি রেখেছি তো একটা হচ্ছে মেল একটা ফিমেল তো আর কি ফিমেলটা হচ্ছে যে ফুল অ্যাডাল্ট তো আর কি এটার প্রাইস রাখা হবে মাত্র আর 45 হাজার টাকা আর এখন যেই ক্যানকোরসোটা দেখতে পাচ্ছেন এইটা হচ্ছে যে মাত্র 6 মাস বয়স তো আপনারা যারা নিতে চান আর ব্রিডিংয়ের জন্য অনেকেই ক্যানকোরসোর অনেকের পছন্দের একটা কুকুর তো আর কি বিশাল সাইজ হয় তো আপনারা যারা নেবেন চলে আসবেন এটার দাম রাখা হবে মাত্র 80 হাজার টাকা মাত্র 80 হাজার টাকা হলে আপনারা জেন পেট শপে যে একটি ক্যানকোরসো পেয়ে যাবেন তো এই দোকানে কিন্তু আপনার কুকুর বিড়ালের পাশাপাশি খাবার অ্যাক্সেসরিজও মোটামুটি পেয়ে যাবেন তো আপনার যে কোনো ধরনের কোম্পানি যে কোনো কোম্পানির খাবার দাবার আপনারা ফুড আইটেমগুলো পেয়ে যাবেন এবং লিটার দেন হচ্ছে যে ওয়েট ফুড যে এটা আমরা পাউস বলি ওইটাও পেয়ে যাবেন তো আর যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেল আইকনটি চেপে দেবেন আল্লাহ হাফেজ